রমজানে মানুষের ভোগান্তি নিরসনে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার নিয়ন্ত্রণে মজুদারদের বিরুদ্ধে জনগণকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি সকালে গণভবনে জার্মানির সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান শেখ হাসিনা বলেন ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে ষড়যন্ত্র আর ক্ষমতা দখল নয় রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশও মানুষের কল্যাণ বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথন শুক্রবার সকালে জার্মানি সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তিনি বলেন সরকার কৃষিতে সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে উৎপাদন বাড়াতে সমবায়ের মাধ্যমে কৃষকদের সব ধরনের সেবাও নিশ্চিত করবে সরকার কোঅপারেটিভের মাধ্যমে মেশিনপত্র যা থাকবে কোঅপারেটিভের থাকবে কৃষক নেবে তেলপানি খরচ দেবে তারা ব্যবহার করবে তাহলে প্রায় মানে কোনো ব্যক্তির উপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না এবং সে উদ্যোগটাও আমরা নিচ্ছি কিন্তু আমরা তাদের থেকে ভর্তুকি দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি যায় আমার ইস্যুতে সরকার প্রধান জানান রমজান নিয়ে চিন্তিত হবার কারণ নেই সরকারের পক্ষ থেকে মানুষের ভোগান্তি লাগবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা কিন্তু করা আছে এখন এটা নিয়ে অনেকে কথা বলবে করবে কিন্তু কোনো অসুবিধা হবে না বিশেষ করে আমাদের দেশে ছোলা খেজুর তারপর হচ্ছে চিনি খাবার এগুলি নিয়ে বেশি চিন্তা তো এগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা আছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না ব্যবস্থা আমি করে রেখেছি অনেক আগে থেকেই আওয়ামী লীগ সভাপতি বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা এ সময় মজুদারদের বিরুদ্ধে জনগণকে কঠোর অবস্থান তৈরির আহ্বান জানান তিনি তারা যখন দেখলো যে ইলেকশন কিছুতেই আটকাতে পারবে না কারণ একটা মানুষের সতস্ফূর্ততা আছে তখন চক্রান্ত হলো যে জিশে দাম বাড়বে তারপরে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে এবং জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে আর জিনিসের দাম বাড়াবে এই লোকগুলিকে কী করা উচিত সেটা আপনারই বলেন এ তো গণধুলাই দেওয়া উচিত কারণ আমরা সরকার কিছু করতে পারলাম যে সরকার করছে তার থেকে পাবলিক যদি এটা প্রতিকার করে তাহলে সবথেকে ভালো কেউ কিছু বলতে পারবে না যুদ্ধ নয় এ সরকার শান্তির পক্ষে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব থেকে শান্তিতে রয়েছে বাংলাদেশ যুদ্ধকালীন যে কষ্ট আমরা তো ভুক্তভোগী আমি নিজেই তো ভুক্তভোগী কাজে আমি সব সময় যেখানেই যুদ্ধ হোক আমি সবসময় আমি এ কথাই বলি যে যুদ্ধ আমরা চাই না শান্তি চাই শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা